অনিশ্চয়তাত অসম সাহিত্য সভা নির্বাচন অনুষ্ঠিত নহব। এইবার অসম সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন, ফেব্রুয়ারিত প্রতিনিধি সভাত সম্ভাবনা। এতিয়া এনেকৈ চলিছে অসম সাহিত্য সভা। এই নির্বাচনের লগত গোটেই অধিবেশনের কথাটো জড়িত হয়ে আছে, আর আমি প্রতিনিধি সভাত সিদ্ধান্ত লৈ আমি নির্বাচন বা ঠিক তেনেদরে সংবিধানের গণ্ডিত আমি কামখিনি, আমার যেহেতু সংবিধানের কথাটো জড়িত আছে, আমি ফেব্রুয়ারি মাহৰ ভিতৰতে কৰিব লাগিব বুলি কৈছো। বিগত দিনকেইটার বিতর্ক লগ এরা নাই অসম সাহিত্য সভাত। অসম সাহিত্য সভার নেতৃত্বর সমন্বয়হীনতা, কর্মচারীক দরমহা প্রদান নকৰা অথবা নির্বাচন অধিবেশন অনুষ্ঠিত নকৰাৰ প্রসঙ্গত বহুজনের প্রশ্নের সম্মুখীন হয়েছে অসম সাহিত্য সভা। কিন্তু শেহতীয়াকৈ এই সমূহ প্রশ্ন সন্দর্ভত মুখ খুলিছে অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মায়। প্রতিনিধি সভায় সে সিদ্ধান্ত লব নির্বাচনের তারিখ, নারায়ণপুরত হবলগিয়া অধিবেশন 2023তে পতার সিদ্ধান্ত। 2022 চনের অর্থাৎ বর্তমান 22 জানুয়ারি, 31 জানুয়ারিরপরা 4 ফেব্রুয়ারিলৈ নারায়ণপুরত নারায়ণপুর শাখা সাহিত্য সভার আমন্ত্রণ ক্রমে আমার যে দ্বিবার্ষিক অধিবেশন সেইখান অনুষ্ঠিত হব লাগে। ইতিমধ্যে আদরণি সমিতিও গঠন হল, কিন্তু আদরণি সমিতির ফালেরপরা আমালৈ প্রস্তাব আহিল নারায়ণপুর শাখা সাহিত্য সভার বিষয় বিভাগসকলে আহি আমন্ত্রণ জানালে, কিন্তু তেখেতসকলে একটা প্রস্তাব দিলে যে অন্তত এবছর সাহিত্য সভাখন পিছুয়াব লাগে, অন্তত 23 জানুয়ারিলৈ নিব লাগে, আর তেখেতসকলের আন্তঃগাঁথনি সম্পূর্ণ করাত কিছু অসুবিধা হয়েছে। এপিনে সাহিত্য সভার তিনজনীয়া প্রতিনিধি দলে নারায়ণপুরত গৈ অধিবেশনের বিষয় সন্দর্ভত আলোচনাও করেছে। সভার মজিয়াত আছে নাকি লবি, নেতৃত্বর সংঘাত সন্দর্ভত স্পষ্টীকরণ প্রধান সম্পাদকর। এতিয়া অসম সাহিত্য সভাত মই কেনে ধরনের লবি আছে বলে কোনোবাই যদি কয়ো, মই নৎসাত করব বিচার যে কোনো ধরনের লবি ইয়াত নাই, আর নিজে নিজের কাম করেছে। সভাপতি মহোদয় দায়িত্ব লৈছে বা উপসভাপতি মহোদয় তেখেতর দায়িত্ব লৈছে। আর্থিক সংকটত ভুগিছে নাকি অসম সাহিত্য সভা? কিছুদিনের পূর্বে অসম সাহিত্য সভার কর্মচারীক 5 মাহত দরমহা নিদিয়াক কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল বিতর্কর, ধর্ণাত বহিছিল কর্মচারী। সেই প্রসঙ্গত মুখ খুলিলে প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মায়। মই প্রধান সম্পাদক হিসাবে আপনাদের স্পষ্ট করে দিব খোঁজো যে কোনো বিষয়ববীয়ার তেনে ধরনের কার্যর কারণে দরমহা রই থাকা নাই। এটা জাতীয় অনুষ্ঠান, এটা সরকারের একটা বিভাগ নয়, সরকারে দিলেহে আমি দিব পাৰিম। কর্মচারীসকলেও তেওঁলোকে জানে যে আমার সরকারের পালেহে আমি দিম, নহলে কেনে দিম। অবশ্যই অসম সাহিত্য সভার সমূহ কার্যসূচী যথোপযুক্ত সময়ত সমাপন করিব নোৱাৰাৰ অন্যতম কারণ কোভিড সৃষ্ট পরিবেশ বলে কব বিচাৰে অসম সাহিত্য সভায়। পল্লৈ বৰা, রিপোর্ট, প্ৰাগ নিউজ।